বিদেশি মালটার চাইতে সর্বদিক থেকে, তার মিষ্টতার দিক থেকে, রসালোর দিক থেকে, সর্বদিক থেকে আমাদের এই মালটাটা ভালো এবং এটা সফলভাবে চাষ করা এই বাংলাদেশের মাটিতে সম্ভব। মোহাম্মদ মাসুদ রানা, তিনি পরীক্ষামূলকভাবে মালটা চাষ করে গাছে ফুল এবং ফল দেখে আবেগ আপ্লুত হয়ে এমনটি জানাচ্ছিলেন। দর্শক, আজকে আমরা এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ি গ্রামে। এই গ্রামের একজন ব্যক্তি মাসুদ রানা, তিনি পরীক্ষামূলকভাবে 3 বিঘা জমিতে 150টি মালটা এবং 150টি থাই পেয়ারার চাষ করেছেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে মালটা চাষ সম্পর্কে পুরো ধারণা পাবেন আশা করি। মালটা ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। আমাদের দেশে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে, সে কারণে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণে মালটা আমদানি হয়ে থাকে। চাহিদার কথা বিবেচনায় নিয়ে আমাদের দেশের কৃষি গবেষকরা অক্লান্ত পরিশ্রম করে একটি মাল্টার জাত আবিষ্কার করেছেন, যার নাম দিয়েছেন বাড়ি মাল্টা এক। বিদেশি মাল্টার চাইতে মিষ্টতা বেশি হয়। ইতিমধ্যে এই মাল্টা দেশের মানুষদের নজর কাড়তে সক্ষম হয়েছে, তাই বিভিন্ন অঞ্চলে যেমন সিলেট, পার্বত্য চট্টগ্রাম, পিরোজপুর, মেহেরপুর ও নওগাঁ জেলায় ব্যাপকভাবে এই ফলের চাষাবাদ হচ্ছে। মাসুদ রানা নামে একজন ব্যক্তি 2017 সালের অক্টোবর মাসে বদলগাছি সরকারি হর্টিকালচার সেন্টার থেকে 150টি মাল্টা চারা এনে 12 ফিট বাই 12 ফিট দূরত্বে 3 বিঘা জমিতে রোপণ করেন। মাল্টার পাশাপাশি একই জমিতে তিনি 150টি থাই পেয়ারার চারা রোপণ করেছেন। মাল্টার চারা রোপণের 4 মাস পরই গাছে ফুল দেখা দেয়। গত বছর প্রতিটি গাছে কিছু কিছু মাল্টা আসে, গাছকে বড় করার জন্য কিছু ফল রেখে বাকি ফল ফেলে দেন তিনি। এবছর গাছে ব্যাপক হারে ফুল ও ফল দেখা যাচ্ছে। তিনি জানান, যেখানে পানি জমে না সেরকম উঁচু জমি চারা রোপণের জন্য বাছাই করতে হবে। কিছু টিএসপি, কিছু পটাশ এবং প্রচুর জৈব সার দিয়ে মাল্টা চারা রোপণ করতে হবে। গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর জৈব সার ও কেঁচো সার ব্যবহার করার কারণে এমন ফুল এবং ফল এসেছে বলে জানান মাসুদ রানা। মাল্টার চারা মূলত বদলগাছি হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে অক্টোবর মাসে এই চারাগুলো রোপণ করি। তারপর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে ফুল আসে। ফুল আসার পরে প্রথমবারে অল্প কিছু ফল আমি পাই, যা বাজারজাত করা যায়, খুবই মিষ্টি। বিদেশি মাল্টার চাইতে সর্বদিক থেকে, তার মিষ্টতার দিক থেকে, রসালোর দিক থেকে, সর্বদিক থেকে আমাদের এই মাল্টাটা ভালো এবং এটা সফলভাবে চাষ করা এই বাংলাদেশের মাটিতে সম্ভব, বিশেষ করে আমাদের নওগাঁর মাটিতে এটা একেবারেই সম্ভব। আচ্ছা, এই মাল্টা চাষের জন্য কীভাবে গাছটা রোপণ করতে হয়? একটু মাথা তৈরি করে নিতে হবে, কিছু টিএসপি, তেমন যে অনেক কিছু লাগবে বা অনেক কিছু জটিল প্রক্রিয়া এরকম কিছু নয়। হ্যাঁ, কিছু টিএসপি, কিছু পটাশ, কিছু জৈব সার, জৈব সারটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমি এখানে জৈব সার, এখানে ভার্মি কম্পোস্ট, উইক কম্পোস্ট এগুলোই বেশি ব্যবহার করি, আবর্জনা পচা সারও ব্যবহার করি, আর তেমন কিছু অন্যান্য পরিচর্যা লাগে না। মালটা ধুল যখন ধরছে, এখন যে ফুল আসতেছে, এখন কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না? লাগবে না, এখন স্বাভাবিকভাবেই হওয়া ভালো। যদি আমরা এখানে কোনো হরমোন ব্যবহার করি বা অন্যান্য বিভিন্ন কিছু ব্যবহার করি, তখন সেইটা এর জন্যে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, তখন হয়তো দেখা গেল যে আর ওই হরমোন না দিলে আর ফুল আসতেছে না, এমনটা হইতে পারে। সেই কারণে এই স্বাভাবিক প্রক্রিয়াতেই ভালো। শুধু ওই মাকড় জাতীয় একটু মাকড় লাগে, মাঝে মধ্যে একটু মাকড়ের ওষুধ, 1.8 গ্রুপের যে কোনো ওষুধ একটা দিলে হয়, আর একটু সালফার টালফার দিলে এই যথেষ্ট, তেমন অন্য পরিচর্যা লাগে না। তবে কালারটা গ্রিন, সবুজ কালার হয়, এই কালারটা সুন্দর যদি করা হয় তাহলে ম্যাঙ্গো প্রোটেকশান ব্যাগ দিলে কালার সুন্দর হয়, কিন্তু মিষ্টতা কমে যায়। আর এরকম স্বাভাবিক থাকলে, স্বাভাবিক থাকলে মিষ্টি ভালো থাকে। অন্যান্য দেশের তুলনায় কি বেশি সুন্দর? হ্যাঁ, বেশি সুন্দর, বেশি সুন্দর। এর রসালো জায়গার পরিমাণও বেশি, আবার মিষ্টতার দিক থেকেও বেশি, কিন্তু কালারটা সবুজ। কোথায় বিক্রি করবে সেই চিন্তা করে অনেকেই মাল্টা বাগান করতে ভয় পায়, কিন্তু মাসুদ রানা জানান, থাই পেয়ারা বিক্রির সুবাদে পাইকারদের সাথে তার বেশ যোগাযোগ গড়ে উঠেছে,
সেই সব পাইকাররা তার বাগান দেখে ইতিমধ্যেই মালটা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু মালটাই নয়, ইতিমধ্যে তিনি চারা কলম করে বিক্রি উপযোগী করছেন। এবছর বর্ষার আগেই মালটা বিক্রির পাশাপাশি চারাও বিক্রি করতে পারবেন বলে জানান মাসুদ রানা। এই বছর আমি মোটামুটি 3-3.5 হাজার চারা নিজে তৈরি করছি। এই অরিজিনাল ব্যারি ওয়ান জাত থেকে এই চারা আমি 3-3.5 হাজার চারা যে কোনো কৃষক চাইলে আমি দিতে পারব। দর্শক, আমার এই ভিডিওতে চারা রোপণ, পরিচর্যা সহ সমস্ত কিছুর ধারণা দেওয়া হলো। আপনারা যারা মালটা বাগান করতে চান, তারা বাংলাদেশের যে কোনো সরকারি হর্টিকালচার সেন্টার অথবা বিশ্বস্ত নার্সারি থেকে বাড়ি মালটা এক জাতের চারা সংগ্রহ করতে পারবেন। শেষে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, কৃষি বিষয়ক আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যা www.youtube.com/মাটির কৃষি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।